হ্যালো, পিস্তল আর গুলি দুটোই কিনে ফেলেছি, বাট দিস ইজ লাস্ট টাইম, ওকে? আর কিন্তু হবে না। সর্বনাশ, পিস্তল কেনা হয়ে গেছে, গুলিও কেনা সারা, এভাবে ফলো করা তো রিস্কি। আজ রাতেই ওকে পুলিশ দিয়ে রেড করতে হবে। এক্সকিউজ মি, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখানে নাদিম সাহেব কত নম্বর উঠেছে? কেন স্যার, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, ওনার রুমটা একটু সার্চ করুন। উনি কি করেছেন স্যার? সে কথা আপাতত আপনি না জানলেও চলবে, আপনি নাম্বারটা বলুন। ওনার রুম নাম্বার হচ্ছে স্যার 202। 202? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জাস্ট এ মিনিট, আমি কিছু কল করব, ফোনটা দেখি। স্যার আমি স্যার কিছুই বুঝতে পারতেছি না স্যার। আপনাকে বুঝতে হবে না। সায়মা, আমার রুমে এসো, ক্রিমিনাল ধরা হবে। শারমিন, আমার রুমে চলে এসো, দেখো ক্রিমিনাল কীভাবে ধরে। ওকে, হ্যান্ডস আপ। You are under arrest. আমি under arrest? Yes. আমার অপরাধ? আপনি একজন চোরাচালানি, অস্ত্র ব্যবসায়ী। আমি চোরাচালানি, অস্ত্র ব্যবসায়ী না? আপনি আপনি কথা কম, চলুন সবাই আমার রুমে আছে, আমি প্রমাণ দিচ্ছি। এটা নামান তো, চলুন। লেটস মুভ, লেটস মুভ। প্রথম প্রমাণ হচ্ছে এই ক্যাসেট। আপনি বিজনেস করেন? হ্যাঁ করি। আমিও বিজনেস করি তো, সেক্ষেত্রে আপনার সঙ্গে আমার একটা বিজনেস হতে পারে, দুজন একসাথে ব্যবসা করতে পারি। কি সেটা? বার্মা থেকে আমরা কিছু গুডস আনবো, সেই গুডস আপনি ঢাকা পর্যন্ত পৌঁছে দেবেন, তারপর বাকি দায়িত্বটা আমার। মনে হয় রাজি হব। আচ্ছা, এর ভিতরে একটা গলা তো আপনার। রাইট ইউ আর। আমি মাসুদ রানা, প্রাইভেট ডিটেকটিভ। ঘুঘু ধরতে হয় ঘুঘু দিয়ে। আমি স্মাগলার সেজে স্মাগলারকে ধরেছি। আমিও ভেবেছি আমি বৌদ্ধ মন্দিরে যাব, আমি পুলিশকে খবর দিয়েছি। মিস্টার নাদিম, আপনার খবরের কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তো আপনি কোনো কথা বলবেন না, আপনি বলে যান। আমার কাছে আরো প্রমাণ আছে। এটা অরিজিনাল খেলনা পিস্তল, 50 টাকা দাম। অরিজিনাল না মানে খেলনা পিস্তল? বললেই হলো। এই পিস্তলটা কিভাবে কোথা থেকে কেনা হয়েছে সে বিষয়েও এখানে কথোপকথন আছে, আপনারা শুনুন।